গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল ছিপটার ব্লগে অনেক অনেক ভালোবাসা। আর আজকে ওয়েদারটা দেখো কত বৃষ্টি হচ্ছে, বিরক্ত লাগছে। শীতকালের দিনে এরকম রোজ যদি বৃষ্টি হয় ভালো লাগে বলো তো? আর আজকে হচ্ছে আমাদের এক জায়গায় নিমন্ত্রণ আছে, মানে পৈতে বাড়িতে। কিন্তু পৈতে বাড়িতে নিমন্ত্রণ থাকলে কী হবে, আজকে তো সরস্বতী পুজোর বার, সোনাই যাবে না খেতে, তারপর মাও যাবে না, ওর বাপিও নেই বাড়িতে, আর আমাকেই যেতে হবে। আর তার আগে বলে দিই, আমার কাছে মানে ওই পৈতে বাড়ি থেকে তিনজন আমার কাছে সাজতে এসেছিলো, ওই জন্য এতটা লেট হয়ে গেল। আর ওইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ ওরাও মানে একটু মানে ক্যামেরার সামনে আসতে অ্যালাউ নেই, মানে ভিডিও করা মানে ওরাও চাইলো না, বলে আমিও আর করলাম না, ওরা দেখাতে পারিনি কিছু। আর আমিও রেডি, দেখো আমি ওদেরকে মানে রেডি করতে, ওরা এসেছিলো লেটে, মানে 10:30 15 সময় ওরা এসেছে তিনজন। তারপর ওদের তিনজনকে রেডি করে ওদেরকে পাঠিয়ে তারপর আমি আবার স্নান করলাম, স্নান করে আমি দেখো রেডি হচ্ছি, আর হালকা করে রেডি হচ্ছি, হালকা একটু সেজে নিচ্ছি। আর সোনাই তো যাবে না, ও যাবে না বলে মনটাও খারাপ লাগছে, কেননা একা যেতে হচ্ছে তো, আর কোনো নিমন্ত্রণ বাড়িতে সবাই মিলে গেলে ভালো লাগে, একা যেতে একদম ভালো লাগছিল না। কিন্তু তা সত্ত্বেও আমাকে নিমন্ত্রণ রক্ষা করতে তো হবে, যেতে হবে, আর সামনেই বটে। আর বৃষ্টি এত পড়ছে মানে যেতেও ইচ্ছে করছে না। আর এমনি দেখো গ্রীষ্মকালের দিনে না গায়ে বৃষ্টি পড়লে না এত কিছু মনে হয় না, কিন্তু শীতকালের দিনে দেখবে গায়ে 1 ফোঁটা বৃষ্টি পড়লে মানে কেমন লাগে। কিন্তু তবুও মা বলো ছাতা নিয়ে চলে যা, আমি ছাতা নিই, আর মা কোনো হ্যাঁ ছাতা নিয়ে যাবো। তো আমি রেডি হয়ে নিচ্ছি, রেডি হয়ে তারপর আর হালকা এমনি রেডি কিছু হয় না, শাড়ি পরেছি, হালকা করে একটুখানি লিপস্টিক লাগাচ্ছি, দিয়ে চলে যাবো। আর সোনাইকে অনেকবার বললাম আমি যেতে, কিন্তু বলো না, আমি বললাম যে তুই নিরামিষ খাবি, তুই চল না, কিছুতেই যাবে না। আমি যে আর ওর বাপিকে ফোন করলাম, বাপি বলে আমারও যাওয়া হবে না, বৃষ্টি পড়ছে আর আসবেই বা কী করে। আমি ওকে জোর করলাম না, আর সোনাইকেও জোর করলাম না, যেহেতু ও যখন খেতে চাইছেই না তখন ঠিক আছে খেতে হবে না। আর দেখো আমি রেডি হয়ে নিমন্ত্রণ দিয়ে চলে এসেছি, আমি খেয়েও নিয়েছি, কিন্তু সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি, আমার কেমন কেমন লাগছিল বলে শেয়ার করতে পারিনি, বাইরে এসে একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। আর ওই যে হচ্ছে ওর পৈতে হলো, আর ওর মা আমার কাছে সাজতে গেছিলো, ওই যে 5-6 বছরই চো। আর দেখো বাইরে কেমন বৃষ্টি হচ্ছে, সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে, বাইরে বৃষ্টি হচ্ছে, আমিও চলে যাব। আর দেখো আমি বাড়িকে চলে এসেছি, বাইরে এত বৃষ্টি হচ্ছে, বাবরে কি ওয়েদারটা এত খারাপ করেছে না আজকে। কালকে বৃষ্টি হলো, কালকে বলছিল কালকে বৃষ্টি হবে, কিন্তু কালকে বৃষ্টি হবে না তো, বৃষ্টিটা আজকে হয়ে গেল। ঠান্ডা তো, ঠান্ডা খাওয়া যেত না আমার, আছে চালু করেছে এইমাত্র খেয়েলাম। আর বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, মন ওই দেয় মানে সাংঘাতিক ঠান্ডা দিন, দেখিস না একটা আইসক্রিম খেতে দে। আজকে ভালো কিন্তু অমূল্য, আজকে ও খাচ্ছে, দেখো আমাকে নিয়ে যায়নি, ও না নিয়ে যায়নি, ও বলে সরস্বতী পুজো বার আমি খাবো না মাছ মাংস, এগুলো কিছু খাবো না, নিরামিষ খাবো, দিয়ে গেল না, নিয়ে বলছে আমাকে নিয়ে যায়নি। ও বলে মা আমার জন্য কিন্তু ঘরে ভোজের মতো খেয়েছি, কি খেয়েছিস বলবো কেন, কি খেয়েছো মা ঘরে, চলো খাওয়া দাওয়া করে আসছি, এবার একটু রেস্ট নেবো, জয়দার ছিড়ি। গুড ইভিনিং বলবো না, এখন গুড নাইট, মানে 11টা বাজছে, আর বাপ্পি এলো, মানে বৃষ্টির জন্য আটকে গেছিলো, এলো। আর অনেকগুলো জিলপি নিয়ে এসছে, আর সবজিও নিয়ে এসছে, কারণ আগে যেহেতু আমাদের মানে রেঁধে রাখা মানে রান্না করে রাখা, সিজনও আমাদের বলে সিজনও সরস্বতী পুজোয় মানে সেজন্য রান্না করে রাখা, ওই জন্য সবজিও নিয়ে এসছে, আর কতগুলো জিলপি নিয়ে এসছে দেখো। আর জিলপি আমার খুব ফেভারিট নয়, জিলপি খাই না। আর এটুকু নিয়ে এসছে, এগুলো মা রাখছে। আর সোনাই দেখো ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, শুভ এবার ও খাওয়া হয়ে গেছে, ওর হয়ে গেছে, মায়ের হয়ে গেছে, আর আমি খাইনি, আমিও বাপির জন্য ওয়েট করছিলাম।
আমি বললাম বাপি আসুক তারপর খাবো, ও চলে এলো। আর দেখলাম সবজি মানে কি ওই বেগুন, ধনে পাতা, বিনস, গাজর, তারপর পেঁয়াজ, তারপর সাদা তেল, সর্ষে তেল, এগুলো সব নিয়ে এসছে। ওগুলো আনতে বলেছিলাম, ওগুলো সব নিয়ে এসে তারপর কলাই, আমাদের কলাই পাঁচ কলাই লাগে, মানে রোমা কলাই লাগে, রোমা কলাই নাকি বলে রোমা কলাই, তারপর আরও কী কী বটে অনেকগুলো কলাই, অরহ কলাই, তারপর আরও কী কী বটে বেশ জানি না আমি ঠিক, ওগুলো লাগে, ওগুলো নিয়ে আসতে বলেছিল মা, ওগুলো নিয়ে এসছে। আর সোনাই দেখো ও জিলপি খেতে আরম্ভ করে দিয়েছে, ও কিন্তু খেয়ে দিয়েছে, তা সত্ত্বেও আবার বাপি নিয়ে এসছে। আর জিলপিগুলো মানে খুব গরম গরম জিলপি ছিল, ভালো লাগছিলো, মুচমুচ করছিলো খেতে, কিন্তু আমার খাওয়াটা ফেভারিট নয়, আমি খাইও না খুব একটা। আর যদি একটি আধখানা যদি ভেঙে নিলাম তো ভেঙে নিলাম, তাছাড়া খাই না আমি। আর মা এগুলো রাখছে, মায়ের খাওয়া হয়ে গেছে, মাকেও বাপিই রাখলো যে উঠে এসছো, এত পেঁয়াজ নিয়ে এসছে। পেঁয়াজ আমার বারণ তো ছিল, পেঁয়াজ যদি পেঁয়াজ খাওয়াটা তো আমাদের মানে লাগে না, কাজে লাগে না, মানে যেহেতু নিরামিষ খাই ওই জন্য পেঁয়াজটা খুব কমন হয়, এমনি শুকিয়ে যায়, মানে যদি ইয়ে করা হয় তাহলে কিনে নিয়ে আসা হয়, কিন্তু মানে রেখে দেওয়া হয় না, রাখলে দেখবেন না কেন পেঁয়াজগুলো শুকিয়ে যায়। পেঁয়াজ হ্যাঁ, রসুনটা ছিল বাড়িতে, ও ফোন করে জিজ্ঞেস করলো রসুন আছে নাকি। আর দেখো এই পাঁচ ছোটো ছোটো বেগুনও নিয়ে এসছে না, এগুলো আমাদের ওই সিজনে বলছি না সেদ্ধ করতে গোটা গোটা বেগুনগুলো আমাদের লাগে, ওই জন্য দেখো ছোট্টো ছোট্টো নিয়ে এসছে বেগুনগুলো, যেন সেদ্ধ করে রাখা হয়, মানে সেদ্ধ করতে দেওয়া হয়, গোটা গোটাই সেদ্ধ করতে হবে, মানে আমাদের চারজনের চারটা আর ষাটের একটা, ওই জন্যে ওই ছোটো ছোটো বেগুনগুলো নিয়ে এসছে। আর মটরশুঁটিও নিয়ে এসছে অনেকগুলো দেখো। আর এখন বাজে তোমার রাত 11টা, মানে আমার মনে শুতে আর করতে 11:30-12টা হয়ে যাবে, কারণ বাপি আবার হাত পা ধুবে, তারপর খাবে, আমরা খাবো, তারপর শোয়া হবে। আর সোনাইকে আমি বলছি, আর সোনাই আমাকে বলছে মা, ও ঠামকেও বলে একবার যে 5টার সময় আমি উঠবো, আমাকেও বলে 5টার সময় ডেকে দেবে, বাপিকে একবার বলছে 5টার সময় ডেকে দেবে, আর বাপি বলছে ঠিক আছে আমি ডেকে দেবো, তুই উঠতে পারিস তো ঠিক আছে। তা চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে রাখছি, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, সবাইকে টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।